আসসালামু আলাইকুম, হাউ আর ইউ অল মাই ভিউয়ার্স? আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি একটা ডিফারেন্ট ব্লগ নিয়ে আসলাম। যেহেতু অনেক গরম, আর তাই অনেক দিন পর আমি একটু বাইরেও বেরোচ্ছি। অনেক দিন হয় আমি সাউথল যাইনি, তাই আজকে আমি একটু সাউথওয়েল রওনা হয়েছি। কিছু একটা জরুরি, আমার কিছু কাজ আছে, তাই এটা কিছু শপিং বললেও হতে পারে, আর একটু দরকার ছিল, তাই ভেবে দেখলাম একটু গিয়ে আসি। তাই আজকে সাউথওয়েল অনেক দিন পর রওনা হয়েছি, আর আপনাদের সাথেও একটু শেয়ারও করলাম, যেহেতু রাস্তাঘাটের অবস্থা কি আছে না আছে আপনারাও একটু দেখে নিলেন। তেমন একটা খারাপ না, আর ড্রাইভেও অনেক দিন লোকাল ড্রাইভ করি, দূরে তো যাইনি, আজকে আমার ড্রাইভটা হয়ে গেল। সেই সাথে আমি কিবা কি জন্য গেলাম পরে বলবো, লাস্টে দি ভিডিও দেখতে থাকেন। আর যে একটা বাচ্চাদের জন্য একটা ক্যারামেল পপকর্ন আমি বানিয়ে নিলাম, কিভাবে ক্যারামেল পপকর্নটা বানিয়ে নিলাম একবার আপনারা দেখে নেন। একটু 1 টেবিল স্পুন তেল দিয়ে হান্ডির মধ্যে গরম করে নিলাম, আর পপকর্নগুলা দিয়ে দিছি। এখন পপকর্ন যেহেতু আস্তে আস্তে ফুটে যাবে, সেই সাথে আমি ক্যারামেলের সাথে একটু বাটার অ্যাড করলাম, আর এভাবে আমার পপকর্নগুলাও ফুটে উঠতেছে, আর ওইদিকে আমার ক্যারামেলও বাটারের সাথে রেডি হয়ে যাচ্ছে। এই দেখলেন কিভাবে অতি সহজে ক্যারামেলগুলা রেডি হয়ে গেছে, আর পপকর্নও রেডি হয়ে গেছে। এখন আমি পপকর্ন ক্যারামেলের সাথে ঢেলে একটু মিক্সিং করে নিব, যেহেতু ক্যারামেল পপকর্ন খুবই টেস্টি। আমি আর কোনো দিন প্রথম বানাইনি, আজকে প্রথমত বানাইয়ে দেখলাম কি পরিমাণে হয় আর কি ভালো। সাউথল আমি দেখেছি এ পপকর্নগুলা কিভাবে বানায়, আমি সাথে সাথে এসে এগুলা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, আর এত মজাদার হয়েছে। আপনারা এভাবে বানিয়ে একদিন দেখবেন আমার কথাগুলা ঠিক না ঠিক না। এভাবে ক্যারামেল বানিয়ে বাচ্চারা বড়রা সবই খেতে পারবেন, আর অল্প উপকরণ দিয়ে। আমার যেহেতু সব রেসিপিগুলা সহজ অ্যান্ড ইজি অ্যান্ড অল্প সময়ের রেসিপি, অ্যান্ড বাচ্চারা বড়রা সবাই ভালোবাসে। আমি কঠিন কোনো রেসিপি দেই না, আমি কোনো কঠিন কোনো রেসিপি আমিও জানি না। আমি আসলে তো আপনাদের কাছ থেকে শিখে শিখে আমি আপনাদেরকে শেয়ার করতেছি। আমার সাথে আপনারা সাপোর্ট করতেছেন, আমার সাথে আছেন, আর এগিয়ে যাব এইভাবে আপনারা সাথে থাকবেন। আর সেই সাথে আমি একটু গরমের মধ্যে কী খাব, একটু কাঁচা পাকা আম আমি চাটনি করে নিব, আর সেই সাথে আমি একটু ফ্রুটস, যেটা চাট মশলা, এটা দিয়ে আমি এখানে রেডি করবো। কেন কারণ গরমের মধ্যে কী খাবো কী না খাবো, তাই ভাবলাম এটা খেয়ে আপনাদের সাথে শেয়ার করে নেই, আপনাদেরও ভালো লাগবে, আর ওয়েদারের সাথেও এগুলা অ্যাডজাস্ট করবে। আমাদের ঘরে স্পেশালি আমরা একটু বেশি ফ্রুট আমাদের ঘরে চলে, প্রতিদিনই কিছু না কিছু ফ্রুট আমরা খেতে রেডি করি, তাই আজকে আপনাদের সাথে এটা রেডি করলাম। আগামীতেও যে কিছু রেডি করব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সাথে থাকেন, ভালো থাকেন, এভাবে আমাকে সাপোর্ট করেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি যেহেতু সাউথল যে গিয়েছিলাম, আমার হাতের একটা আংটি ছিল, ওটা ভেঙে গিয়েছিল, তাই আমি সাউথল গিয়েছিলাম ওটা এক্সচেঞ্জ করার জন্য। আমি হুবাহু সেম আমি সবসময় ব্যবহারের জন্য এই আংটিটা আমি
আবার এক্সচেঞ্জ করে অন টপ অল্প কিছু পয়সা দিয়ে আমি এনেছি। সেম এভাবে আমার আংটিটা ছিল, ভেঙে গেছে গার্ডেনিংয়ের সময়, তাই আমি আবার রিপ্লেসমেন্ট করলাম সমান এইভাবে সেম শপে গিয়ে। তাই আমি সাউথল গিয়েছিলাম, এখন আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এই চুলের বেলটাও এনেছি, অনেক দিন ধরে আমি এই বেল খুঁজছি কিন্তু পাইনি, আজকে আমি আমার চুলের এই বেনিটাও পেয়েছি, তাই আমি এই বেনিটাও নিয়ে আসলাম। আর সাউথেল জু যে শু জৈনের মধ্যে সেল দিয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, কিন্তু আমার সাইজ মতো কিছু পাইনি, তাই আমি আনিনি, অন্য একদিন আমার সাইজ মতো কিছু পেলে আনবো। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালাম।